শুভ সকাল কলি। শুভ সকাল ইমদাদ। সেই সাথে শুভ সকাল জানাতে চাই সকালের বাংলাদেশের সকল দর্শকদেরকে। প্রত্যাশার নতুন কিছু করার ইচ্ছে নিয়ে আরও একটা দিনের শুরুতে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কলি এবং আমি খন্দকার ইমদাদুল হক। আরও একবার আমন্ত্রণ, দেখছেন সকালের বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা সবসময় বলে থাকি শুক্রবারের সকালটা আমরা একটু ভিন্ন রকমভাবে আপনাদের জন্য সাজানোর চেষ্টা করি, আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি। বিশেষ অতিথি যিনি, কলি শুরুতেই বলেছিল যে সকালের বাংলাদেশে আমাদের শুক্রবারের আয়োজনটা একটু অন্য রকমের, যিনি বিশেষ অতিথি তিনি অমিতাভ কাঞ্জিলাল। তিনি পেশায় বলতে আসলে তার অনেকগুলো পরিচয়। তিনি একজন আবৃত্তি শিল্পী, তিনি সাংস্কৃতিক কর্মী, নাট্যশিল্পী। শিলিগুড়ি কলেজে তিনি অধ্যাপনা করেন, অধ্যাপন বিভাগীয় প্রধান। আজকে মূলত আবৃত্তি শিল্পী হিসেবে তিনি আমাদের এখানে এসেছেন। আপনাকে মানে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। সেই সাথে শুভ সকাল। শুভ সকাল। অবশ্যই শুভ সকাল। এবং আপনারা এই উপমহাদেশে যে ভূখণ্ডে থাকেন সেখানে সকাল একটা আলাদা মাধুর্য নিয়ে আসে। আমরা যে শহরটাতে বড় হয়েছি, আমরা যে ভূখণ্ডে বড় হয়েছি, সেটা এখন এই মুহূর্তে টু মাচ আরবানাইজড, টু মাচ শহুরে। ফলে যখন এই দেশটাতে আসি তখন আমার পিতৃ পিতামহের স্মৃতিকে বহন করে একটা ঐতিহ্যের সঙ্গে নিজেকে মেলাতে আসি। তাই এর সকালও আমার কাছে ভীষণ রকম মধুস্মান বলে মনে হয়। এটা আপনি কতটুকু মিন করলেন, ঢাকা আসলে কতটুকু আরবানাইজড না, কিংবা না? ডেফিনেটলি আমি ওই যে বললাম, আমি আরবানাইজড ঢাকা বা আরবানাইজড কলকাতা এই দুটোকে দুরকম ভাবে দেখেছি। আরবানাইজেশনের ক্যারেক্টার মোটামুটি সব জায়গায় একই রকম, ডেভেলপমেন্ট যেভাবেই বলা হয় সেটাই একই রকম। কিন্তু তবু বাংলাদেশে আসা মানে আমার কাছে, আমি মুক্তিযুদ্ধের দেশে এসেছি, আমি মুজিবের দেশে এসেছি, আমি এমন একটা দেশে এসেছি যেখানে আমি যে ভাষায় কথা বলি তা একটা জাতিসত্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে, যার প্রাণকেন্দ্র ছিল ওই ঢাকা। ফলে আমার কাছে ঢাকা বলতে ওই বিশ্ববিদ্যালয় চত্বরটা, ওখানকার যে স্মৃতিসৌধগুলো আছে, ওখানকার ওই ক্যাম্পাসে টিএসসিতে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, আড্ডা হওয়া, এই ভালো লাগার ঢাকাটাই আমার অন্তরে আমি লালন করি। বাকি যে শহুরে বার বৃদ্ধি সেগুলো তো দুটো জায়গাতে সবকিছু ম্লান হয়ে যায়। একদম একদম। ফলে যে পথ দিয়ে ঢাকা এসে পৌঁছলাম, ট্রেন রাস্তার দুপাশে এই কি বলবো শ্যামলিমা দেখতে দেখতে তন্ময়তার একটা নতুন পর্যায়কে যেন আবিষ্কার করছিলাম। ফলে এখানে সুপ্রভাত শুনলে অন্যরকম একটা ব্যঞ্জনা কানে তৈরি হয়। ঢাকাতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের বাংলাদেশে আবারও, এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে আপনি শিলিগুড়ি থেকে, ভারত থেকে আপনি এসেছেন মূলত একটা সংবর্ধনায় যোগ দেওয়ার জন্য, আপনার কাজের স্বীকৃতি স্বরূপ যেটা। আসলে এই যে কোভিড পিরিয়ডটা একটা অতিমারির ক্রান্তিকাল আমরা পার করলাম, সেই সময় আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড গৃহাবরুদ্ধ হয়ে পড়েছিল সোশ্যাল ডিস্টেন্সের নামে, যাতে সেখানে মেন্টাল ডিস্টেন্স তৈরি না হয় মানুষে মানুষে। সেই জন্য কিছু সচেতন মানুষ শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ বাংলা চর্চার একটা প্রয়োজনীয়তাকে, তাগিদকে অনুভব করে নানারকম উদ্যোগ নিয়েছেন সারা বিশ্বব্যাপী। এবং ঘটনাচক্রে সেসবের অনেক কিছুর সঙ্গেই যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল আমার মতো এক অকিঞ্চিতকর মানুষের। তো তেমনই একটি এখানকার একটি স্থানীয় উদ্যোগ সোনার তরি, তারা মূলত একটি গানের স্কুল ছিল কিন্তু একটা বৈশ্বিক মঞ্চ তারা তৈরি করে ফেললো এই করোনার ক্রান্তিকালে, এবং সারা পৃথিবীর নানান গুণী মানুষেরা সেখানে নিয়মিত অনুষ্ঠান করেছেন। তারা ধারাবাহিকভাবে সেই অনুষ্ঠান পরিচালনা করে 600টি পর্ব অতিক্রম করেছে, কম কথা নয়। অবশ্যই অবশ্যই। এবং এই 600টি পর্বের মাইলস্টোন অতিক্রম করবার পর তারা অনুভব করেছেন যে এই গোটা ব্যাপারটা গড়ে তুলতে যে মানুষজনদের সহযোগিতা পাওয়া গেছে, যাদের সমর্থন পাওয়া গেছে, তাদেরকে যদি একত্রে জড়ো করা যায়। তো আজই সেই অনুষ্ঠান ঢাকা শিল্পকলা একাডেমিতে, ওই সঙ্গীত এবং নৃত্য কলা যে মিলনায়তন আছে সেখানে আমরা মিলিত হব দুপুরবেলা থেকে। এই উপলক্ষে উপমহাদেশের সব গুণী মানুষদেরকে তারা সম্বর্ধিত করবেন। শাহিন শামাদাপা আছেন, ডক্টর ইখতিয়ার ওমর, উনি অবশ্য ফিরে গেছেন কানাডাতে, তাকে ওরা সম্বর্ধিত করেছিলেন। এছাড়া ফরিদা পারভিন আছেন লোকসঙ্গীতের জন্য, শাস্ত্রীয় সঙ্গীতের জন্য পণ্ডিত অসিত দেকে ওরা সম্বর্ধিত করবেন। আর ওই যে বললাম হংস মধ্যে বকযথা,
বাচনিক শিল্পের জন্য ওরা আমাকে নির্বাচন করেছেন সম্বর্ধনা দেবেন বলে। বলা চলে যে সব গুণী মানুষের মেলন মেলা হতে চলেছে আজকে। হ্যাঁ, একটা বড় রকমের অনুষ্ঠান আমাদের ঢাকার এবং ঢাকার বাইরে থেকে অনেকে এসেছে। একদম, আমি এই এইটাই সবচেয়ে বেশি উপভোগ করি, এই সবার রঙে রং মেলাতে হবে, সেই জন্যই এসে হাজির। সবার রঙে রং মেলানো কলি আসলে আমরা কথা বলছিলাম আপনি আসার আগে যে আপনার আবৃত্তি নিয়ে কথা বলা, তো আমার মনে হয় যে আমরা একটা আবৃত্তি আগে শুনে ফেলি। বেশ, নিশ্চয়ই। এটা আমারই লেখা একটি কবিতা, একটু সাহস করে বলি। তার কারণ হচ্ছে এই কবিতাটির সঙ্গে আমাদের এই দুটো দেশের আন্তঃসম্পর্কের একটা নস্টালজিয়া কোথাও আছে। কবিতাটি লিখেছিলাম তখন আমি ক্লাস নাইনে পড়ি, পরবর্তীকালে এটি ওপার বাংলার একটি বিখ্যাত পত্রিকাতেও প্রকাশিত হয়। কবিতাটির শীর্ষক ছিল সেগুন কথা, যদিও এই মুহূর্তে আমার গলা দিয়ে তিনটে আওয়াজ বেরোচ্ছে, তবু চেষ্টা করছি যতটা আন্তরিকভাবে ব্যাপারটাকে রাখা যায়। সেগুন কথা। থানার থেকে ওসির ফোন, অবনীবাবু সরি, বুটের তলায় থেবড়ে গেল সেগুন মঞ্জুরি, টোটালটাই মিস হ্যাপ, রাগ করলেন নাকি? আরে মশাই, আমরা হাজার কাজের মধ্যে থাকি, তারপর ইমার্জেন্সি, নাকে মুখে দৌড়, যে কনস্টেবল মারিয়েছে দোষ কি বলুন ওর, সত্যি কি বা বলার থাকে, কার কি বা যায় বলায়, কোথাকার এক সেগুন চারা পড়ল বুটের তলায়, এসব খবর খবর কাগজ দামি পাতায় তোলে, খানিকটা খায় চিল শকুনে, খানিক সাপদ কুলে, ধূসর হাওয়ার গায়ে ভাসে রুগ্ন সেগুন কথা, যাদের জানার জেনেই জানে, বাকি যথাতথা। স্বাধীনতা দিবস মানে স্কুলের ছোট্ট মাঠ, স্বাধীনতা দিবস মানে সকালে আটঘাট, স্বাধীনতা দিবস মানে প্রভাত ফেরির ঝাঁক, স্বাধীনতা দিবস মানে ভোরের উচ্চ ডাক, স্বাধীনতা দিবস মানে অবনীবাবু স্যার, ৪২-এর লাঠি চার্জে এক পা অচল যার, চোখের জলে বুক ভাসাবেন বন্দে মাতরম, আমার মার দেহের তরা, ছাত্রেরা থমথম, স্কুলের মাঠের একটি পাশে ফুঁতে সেগুন চারা, অবনীবাবু বলেছিলেন দেখে নিবি তরাই, গাছ এদিন বড় হইব, সরাইব ডালপালা, শিকড় দিয়া মাটি কামুর, শিরায় রসের খেলা, শক্ত হইয়া যাইব যেদিন হেই গাছডার গুড়ি, আমার ভাঙা দেশডার টুকটা গুলান ব্যাবাক যাইব জুড়ি। অবনীবাবু বুড়ো মানুষ, দেশ পাগলা লোক, উনি বললেন হোক আর সব কিছুই কি হোক, তিনটে দেশের কালচার বা পলিটিক্সই ধরুন, এক কখনো হতে পারে, ডাকের বদল নরুন, ইকোনমি পপুলেশন এসবে কি হবে, উধর পিণ্ডি বুধ এসে নিজের ঘাড়ে নেবে, অবনীবাবু বুড়ো মানুষ, বোঝেন শোনেন কম, তার উপর ভাঙা দেশটার আবেগী হরদম বলে দিলেন মুখের কথা, চাপিয়ে দিলেন ভার, ভেবেছিলেন শক্তি কত সেগুন চারাটার। যাক ওসব বাজে কথা, খবর খানা হলো টেলিফোনে ওসি যাকে ইমার্জেন্সি বলল, মন্ত্রী মশাই সম্মেলনে আসছেন যোগ দিতে, শহর জুড়ে সাজ সাজ রব পড়ল আচম্বিতে, থানার ওসি অর্ডার হাতে লোক ছোটালেন ধুম, এক অর্ডারে দফা রফা ওনার রাতের ঘুম, মিনিস্টারের সিকিউরিটি মেয়ের বিয়ে তার, স্কুলের মাঠে কুচকাওয়াজের মহড়া জোরদার, সেগুন চারা সেগুন চারা, এইটুকু তার কথা, চিল শকুনে টুকরে গেছে উড়ছে যথাতথা, অবনীবাবুর হাতে বোনা স্বপ্ন চারার জোর, মুখ থুবড়ে মাটির উপর, প্যারেড ডায়ে মোর, থানার থেকে ওসির ফোন, অবনীবাবু সরি, বুটের তলায় থেবড়ে গেল সেগুন মঞ্জুরি, অসাধারণ অসাধারণ। আমি শুধু ভাবছিলাম কলি যে দাদা যখন বললেন যে তিনি যখন ক্লাস নাইনে পড়তেন, নবম শ্রেণীতে পড়তেন, তখন লেখা, মানে তখন আপনি লিখেছেন, আমি যখন বলেছি তখন ভাবলাম যে এখন এটা কতটুকু প্রাসঙ্গিক হবে, ওই বয়সে লিখেছিলেন, অসাধারণ। আসলে আমি যে পরিবারটাতে বড় হয়েছি এবং যেভাবে বড় হয়েছি তার পেছনে অনেকগুলো মানুষের অবদান আছে। আমি নিজেকে সবসময় একটি সংকলিত মানুষ হিসেবে দেখি। আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন এবং রেলগাড়ি চলে যাওয়ার পরে রেল লাইনে হাতুড়ি মারার কাজ করতেন, গ্যাংম্যান ছিলেন একজন। ১৯৭৪ সালে, যে বছর আমার জন্ম, সে বছর সারা ভারতবর্ষ জুড়ে একটা বড় রেল স্ট্রাইক হয়, রেল কর্মচারীরা আন্দোলনে নামেন,
সেই সময় সেই কর্মচারী আন্দোলনকে নেতৃত্ব দিতে গিয়ে বাবা গ্রেপ্তার হন, জেলে যান এবং চাকরি থেকে বরখাস্ত হন। দীর্ঘ 18 বছর তার মানে তিনি এবং তার সহকর্মীরা বরখাস্ত ছিলেন এবং তারপর সুপ্রিম কোর্টে মামলা জিতে আবার তারা চাকরি ফিরে পান সসম্মানে। এই যে 18 বছরটা, এই 18 বছর আমাদের কেটেছে অদ্ভুত এক কি বলবো কৃষ্টির মধ্যে দিয়ে, আমি কৃষ্টিই বলি। তার কারণ আমার বাবার যে সহকর্মীরা তখনও চাকরিতে বহাল ছিলেন তারা তাদের বেতনের একটা অংশ স্ট্রাগল ফান্ডে জমা করতেন, সেইগুলো দিয়ে এই বরখাস্ত হওয়া কর্মচারীদের পরিবার প্রতিপালন হতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই, কিন্তু আমরা ওই যেহেতু ওই এতগুলো পরিবার একসঙ্গে থাকতাম সেই জন্য আমরা ওই বৃহত্তর পরিবারটাকে, জয়েন্ট ফ্যামিলিটাকেই নিজেদের পরিবার বলে মনে করি এবং এখনও আমরা বলি আমরা 9 ভাই বোন। মানে ওই একত্রিত থাকার অভ্যেসটা আমাদের, ওই একটি রেল কোয়ার্টারকে শেয়ার করে আমরা থাকছি এই অভ্যেসটা আমাদের সেই সময় থেকে। ফলে আমি কখনো নতুন বই পড়িনি, যে দাদারা পাশ করে যেতেন তাদের পুরনো বছরের বইগুলো নিয়ে পড়তাম, সে বইয়ের পাতার পেছন দিকটা হয়তো নকল করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও আবার রিঙ্কু প্লাস অমুক ইকুয়াল টু ABC, এরকম নানান রকম সব মজার মজার সমীকরণ লেখা থাকতো তাতে। এবং আমার মনে আছে আমাদের স্কুলে যখন অ্যানুয়াল হাফ ইয়ারলি পরীক্ষা হতো, মাস্টারমশাইরা ক্লাসে গিয়ে বলে দিতেন যে পেছন পাতায় কেউ কিছু লিখবে না, রাফ করতে হলে তার আগের পাতা পর্যন্ত করবে। এবং মাস্টারমশাইরা খাতা দেখতে বসে সেই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় জমা করতেন, এরকম মোদা 2টি খাতা পেতাম আমরা হাফ ইয়ারলির পরে একবার আর অ্যানুয়াল পরীক্ষার পরে একবার। ওতে প্রথমে পেন্সিল দিয়ে লিখতাম তারপর পেন দিয়ে লিখতাম। অভাব আমাদেরকে বিকল্পটা ভাবতে শিখিয়েছে এবং সমৃদ্ধ করেছে কিছু জায়গাতে বলা যায়। যে আপনি বাবার এই আত্মত্যাগ এবং তার এই জীবনধারা আমাদেরকে আরেক রকম দৃষ্টি দিয়েছে, ফলে খুব অল্পে বাঁচতে শিখেছি, অল্পে অনেক মানুষকে নিয়ে চলতে শিখেছি। এই অল্পের এই জায়গাটা থেকে আপনার মনে হয় যে এই মুহূর্তে আমরা আরো গল্প শুনতে চাই অমিতাভ দা, কিন্তু এটা যেহেতু একটা অনুষ্ঠান আমরা একটা ছোট বিরতিতে যেতে চাই। তার আগে সকালে বাংলাদেশে খুলি, একদম বিরতি থেকে ফিরে এসে আবারও আমরা গল্পে আর কবিতায় যুক্ত হব। দর্শক, মজার গল্পে কিন্তু আমরা একবারেই ভুলে গেছিলাম কখন বিরতিটা নিতে হবে, কিন্তু যেহেতু সময়ের নিয়মে চলে তাই একটা ছোট্ট বিরতি তো নিতেই হচ্ছে। একটু পরেই আবার ফিল্পো, গল্পে আর কবিতায় সাথেই থাকতে হবে। আমাদের সাথে আছেন একজন আবৃত্তি শিল্পী অমিতাভ কাঞ্জিলাল, তার সাথে আমরা গল্প করছিলাম এবং কথাও বলছিলাম। একটু আপনার কাছে জানতে চাই, এই যে কবিতা লেখা, কবিতার মধ্যে দিয়ে নিজেকে বেড়ে তোলা, নিজের বেড়ে ওঠাটা, কখন মনে হলো যে কবিতা আপনাকে টানে? খুব মৌলিক প্রশ্ন। আসলে এই কোনো নির্দিষ্ট মুহূর্ত ছিল না। ইনফ্যাক্ট আমার ভেতরে অনেক কথা দৌড়তো, কখনো সেটাকে নাটকের ফর্মে লিখেছি, কখনো প্রবন্ধের ফর্মে লিখেছি, কখনো গান লিখেছি, তাতে সুরারোপ করার চেষ্টা করেছি। কবিতার সাথে সাক্ষাৎ অনেক ছোটবেলায়, যেভাবে আম বাঙালি শুরু করে, মানে ওই যিশুর সঙ্গে শিশু মিলিয়ে অন্তমিল দিয়ে লেখা, আর প্রেমে পড়লে প্রত্যেক বাঙালি কবি হয়ে যায়। একদম। প্রথম কবে পড়লেন, মানে ওই কোন ক্লাসে গিয়ে? না, অথবা ওই যে বললাম আমাকে কবিতার প্রেমেই বলা চলে। হ্যাঁ, একদম। আমার কাছে ওই দুটোই সমার্থক, কবিতা এবং নারী তখন প্রায় সমার্থকই ছিল, ফলে আমার যেটুকু ভালো লেখালেখি সবটুকুই ওই সুবাদেই এসছে। আমি মাস্টার্সে পড়বার সময় প্রথম জানতে পারলাম যে কেউ আমাকে পছন্দ করে ফেলেছেন। আসলে ছোটবেলা থেকে একটা অসুস্থতা আছে আমার, সেটা হচ্ছে বাবার সূত্রেই পাওয়া। আমার হাড়গোড় খুব নরম, খুব চট করে ভেঙে যায়, সামান্য একটু টোকা লাগলেই হাড়গোড় ভেঙে যায়। মেয়েদের হয় এই অসুখটা অস্টিওপোরোসিস, কিন্তু আমার এই অসুখটি জন্মগত এবং স্বাভাবিকভাবেই আমার প্রায় এ পর্যন্ত 29 বার হাত পা ভেঙেছে এবং বুকের পাঁজর ক্রমশ ছোট হয়ে আসছে, লাংসের উপর আস্তে আস্তে চেপে বসছে। এটা একটা শারীরিক প্রতিকূলতা। তারপরেও কোনো মেয়েরা আমাকে পছন্দ করবেন বা মেয়ে আমাকে পছন্দ করবে এমন ধারণা ছিল না, উচ্চাসার তো প্রশ্নই আসে না। তো যাই হোক, যখন মাস্টার্সে পড়বার সময় আমার একটু নাম রাখা হয়েছে লেখাপড়ার ভালো রেজাল্ট করবার জন্য বা একটু একটু বাচনিক চর্চা, থিয়েটার চর্চার জন্য। হঠাৎ একদিন প্রস্তাব পেলাম এবং সিদ্ধান্ত নিতে খানিক সময় নিয়েছিলাম, কিন্তু ওই অন্তর্বর্তী সময়টুকুর ভেতরে কোথায় যেন মাথায় কবিতা ঢুকে গেছিলো। মনে হয়েছিল যে তাকে উত্তরটা দিতে গেলে কবিতাতে উত্তর দেওয়া যাক, যদি তিনি বুঝতে পারেন তাহলে বোধ হয় সম্ভবত তার সঙ্গে বাকি মানে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক মতো হয়ে যাবে, গড়ে তোলা সম্ভব। আর যদি সেটা না হয়
তাহলে কবিতা কবিতার লাইনে চলবে, তিনি তার মতো থাকবেন, যদি আমি আমার মতো, এবার তারপর তিনি যদি মনে করেন তিনি মানে তার কাছে আমি অপরিহার্য, তাহলে টিকে যাবে সম্পর্কটা, যাই হোক সেসব অনেক কিছু হয়েছে। কিন্তু কবিতা সেই সময়টাতে আমাকে প্রথম স্পর্শ করেছিল, সিরিয়াস কবিতা লিখেছিলেন তখন আমাদের কি শোনা যাবে। আসলে সেই সময়কার কবিতা তো খুব তার ভেতরে অনুভূতির চেয়ে বেশি আত্মপ্রকাশের প্রবণতাটা বেশি থাকে, মানে আমি নিজেকে জাহির করার একটা প্রবণতা থাকে। ভাবো এটা মধ্যরাত, ভাবো এইমাত্র ভেজা পালকে একটি পাখি এসে বসলো ইলেকট্রিকের তারে, ভাবো তার সারা দিনের চরকি পাক খাওয়া আর ঠোঁটের কোনায় তুলে নিয়ে আসা পোকামাকড় এখন তার স্মৃতির মতোই অমলিন। যে মানচিত্র তুমি প্রতিদিন দেখো আর তার ভিতরে নিজেকে টুকরো টুকরো প্রদেশের মতো খুঁজে পাও, তোমার ঠোঁট ভালো, তোমার ভ্রুভঙ্গি ভালো, তোমার নাসিকা উন্নত এবং তোমার শরীরের যা যা কিছু আকর্ষণীয় বলে তুমি জানো, তাকে সাতটি তারার অন্ধকার পেরিয়ে সেই পাখিটি জানে নিজের সুরের মতো করে, তুমি সেই আশ্রয় হও যেখানে ইলেকট্রিকের 440 ভোল্টের একটি খুঁটির ওপর নির্বাতেও সে সাহস ফিরে পায় বারবার। কঠিন কথা এবং সহজে অভিব্যক্তি নিজের মনের কথা। আসলে ওই যে বললাম, ওই সময়কার কবিতা মানে হচ্ছে নিজেকে বলার একটা তাগিদ থাকে, একদম নিজের কথাগুলো বলে হয়ে ওঠে না, কিন্তু ওই আর কি উপমায় বাঁধা নিজের কথা হয়ে যায়। তো সৎ কবিতার হতে হতে অনেকটা সময় লাগে, অনেক দেখতে হয়, অনেক বুঝতে হয়, জানতে হয়, মিশতে হয়, তবে কবিতা ধরা দেয়। অমিতাভ দা, একটা ব্যাপার বলবেন যে আমরা জানি যে আপনার প্রবন্ধ এবং কবিতা মিলে প্রায় 29টা বই আছে। যখন কলি বলল যে ওই সময়ের ওই কবিতাটা বলেন, আমি একটু ভাবলাম যে ওইটা আপনার মনে আছে কিনা, পুরোটা বলতে পারবেন কিনা। মানে কবিতা আবৃত্তি যখন করেন, আপনার কি সবগুলো কবিতাই একেবারে মানে মুখস্থ করা? সেটাই স্বাভাবিক, সেটা হওয়াটাই বাঞ্ছনীয়। আসলে এই জায়গাটা একটু বলবেন যে কবিতা পাঠ, কবিতা আবৃত্তির পার্থক্যটা কিংবা কিভাবে একজন আবৃত্তি শিল্পী। হ্যাঁ, বিষয়টা হয় কি, অভিব্যক্তি বা এক্সপ্রেশনস এইটা আমরা জন্মগতভাবে অর্জন করে নিয়ে আসি। তার দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে আমার শারীরিক প্রকৌশলের মধ্যে আছে, আমার কণ্ঠস্বরের কতটা খোলে খোলে না, আমার উচ্চারণে কোথায় জড়তা আছে নেই, আর বাকিটা লার্নড, মানে অর্জন করা, আমার পারিবারিক মূল্যবোধ, আমার ধর্মীয় সংস্কৃতি, আমার ধর্মনিরপেক্ষ সংস্কৃতি, আমার বিজ্ঞান, আমার সামাজিকতা, ইতিহাস, তা আমাকে অভিব্যক্তি রচনার ক্ষেত্রে সহযোগিতা করে। এবার যখন আমি কোনো বিষয়বস্তুকে উপস্থাপনার সময় তাকে দেখে পড়ছি আর তাকে মুখস্থ অন্তস্থ করে পড়ছি, দুয়ের মধ্যে পার্থক্য তৈরি হয়। একটি অন্তস্থ বিষয়বস্তু অন্তস্থ গুণাবলীর সাথে অর্জিত গুণাবলীর সঠিক মিশ্রণকে ব্যবহার করে বেরিয়ে আসে, অর্থাৎ সেখানে আবেগ এবং নাটকীয়তা উভয়ের একটা ভারসাম্যমূলক মিশ্রণ হয়ে তা প্রকাশিত হয়। কিন্তু যদি সেই বিষয়বস্তু আমার মুখস্থ না থাকে, অন্তস্থ না থাকে, তাহলে আমি কেবলমাত্র আমার অর্জিত বিদ্যা, অর্থাৎ কিনা বহিরাঙ্গের এক্সপ্রেশন দিয়ে তাকে, নাটকীয়তা দিয়ে তাকে প্রকাশ করি, তার ভেতর আমার অন্তর্ময়তা মেশে না। সুতরাং আমি একটি টেক্সটকে টেলিপ্রম্পটার থেকে পড়ছি বা স্ক্রিপ্ট দেখে পড়ছি বা আমার সামনে একটা নোটিশন স্ট্যান্ডের ওপরে কাগজ রাখা আছে আমি তাই দেখে পড়ছি, যখন পড়ছি তখন কিন্তু আমি কেবলমাত্র আমার নাটকীয়তার মানে সেন্সকে অ্যাপ্লাই করছি। যখনই মুখস্থ তখনই কিন্তু আমি আমার অন্তর মানে অন্তর্গত যে তদ্গত চিত্তের অনুভূতি তাকে অতি সহজে তার সাথে মিলিয়ে দিতে পারছি, কারণ তার একটা সুপাচন হয়েছে আমাদের, তার আত্মীকরণ হয়েছে আমাদের চেতনার সাথে। সুতরাং সেই আত্মকৃত বিষয়বস্তুর মানে অভিব্যক্তিময় বহিঃপ্রকাশ অনেক বেশি অর্থবহুল, অনেক বেশি অর্থ সম্ভাবনাময়। আর যখনই আপনি দেখে পড়ছেন তখন আপনি একটি নাটকীয় অর্থকেই প্রকাশ করছেন, ফলে সেটা অনেকটা লিমিটেড। এই জায়গাটাতে কলি আপনি কিছু মনে করেন না দাদা? আপনি প্রথম যে কবিতাটা বললেন এটা আপনার নিজের কবিতা, আপনি নিজে আবৃত্তি করলেন, আপনি নবম শ্রেণীতে যখন ছিলেন তখন, আপনার পড়তে গিয়ে মনে হয় না যে ওই সময়ের এখনও কিছু চাইলে উন্নতি করা যায়, এই লাইনটা এরকম না হয়ে এই প্যারাটায় অন্যের যখন লেখেন তখন তো এটা সুযোগটা থাকে না, যখন নিজের লেখা তখন মানে এটা কি মনে হয় আপনার কবি হিসেবে যখন আবৃত্তি করেন? বিশ্বাস করুন, যখন কোনো কবিতা লিখে শেষ করি
কলমটি নামিয়ে রাখার পরেই আমার ভেতরে একটা গভীর অতৃপ্তি কাজ করে। আমার প্রতিবার মনে হয় যে কথা বলতে শুরু করেছিলাম, চেয়েছিলাম, আদৌ সে কথা বলতে পারলাম না। আমাকে কোথাও অন্য কোথাও টেনে নিয়ে চলে গেল আমারই কথা, এবং আমি একটা কথার ফাঁদের ভেতরে পড়ে গেছি। বুঝতে পারছি কিছু সুন্দর কথা লিখলাম, কিন্তু যা বলতে চেয়েছিলাম তা বললাম কি না সেইটার একটা সংশয়ে অনবরত ভুগতে থাকি। আর ভুগতে থাকি বলেই এই 29টা লেখালেখির কাজ শেষ করেও আমার মনে হয় এখনও ঠিক মতো বলে উঠতে পারলাম না, গুছিয়ে উঠতে পারলাম না যে বলতে এসেছিলাম। সেই অপূর্ণতার কারণেই হয়তো বারবার আরও একটা প্রবন্ধ, আরও একটা কবিতার রচনা হয়। এবং আমি এখনও সেই মানে যে কথাটা বলতে চাই সেই কথাটা কীভাবে বলবো খুঁজে বেড়াচ্ছি। তার জন্য কখনো থিয়েটারে নিজেকে সোচ্চার হতে দেখি, কখনো আবৃত্তি করে সেটাকে প্রকাশ করতে দেখি যে অন্যের কবিতাকে নিয়ে তার ভেতরে নিজেকে খুঁজে পাই কিনা, কখনো নিজের কবিতাও বলি তার ভেতরেও নিজেকে খুঁজে পাই কিনা। গান যখন তৈরি করছি তখনও মানে এই অন্বেষণ চলছে, এটা চলমান, মানে একদম সেই শুরু থেকে এখনো পর্যন্ত। রবীন্দ্রনাথ লিখেছিলেন, তোমায় খোঁজা শেষ হবে না মোর, তো তোমায় জানা শেষ হবে না মোর। আমি যেন কোথায় ওই সো আহম, আমাদের উপনিষদের ঋষিরা যে কথা বলে গেছেন যে আমি সেই, সেই আমিকে নিরন্তর খুঁজে বেড়ানো এবং সেইটা করতে গিয়ে একটা বৃহত্তর মহত্তর আমিকে খুঁজে বেড়াচ্ছি। এই মুহূর্তে আমি আপনি কানেক্টেড, আমি আপনি কানেক্টেড, আমরা এই যে তিনজন মিলে একটি কানেক্টেড অ্যাটমসফিয়ারের মধ্যে কথা বলছি, আমার কথা আপনার কাছে একটা অর্থে ধরা দিচ্ছে, আবার যে লক্ষ জনতা দেখছেন এই মুহূর্তে টেলিভিশনের পর্দাতে তারা এর ভিন্নতর অর্থ হয়তো প্রকাশ করতে পারছেন বা ধারণ করতে পারছেন। এই যে বহুরূপতা কথার, বহু বচন যখন বহু বাচন হয়ে উঠছে, তখন যিনি প্রথম কথাটি বলেছিলেন তিনি কি আলটিমেট বলতে পেরেছিলেন যে তিনি যা বলতে চান? ওই সংশয়টা যদি না থাকে তাহলে আমরা চিরকাল সৃজনের কাজটা করতে পারবো না। তাই প্রত্যেক সৃষ্টিকর্তাই যেন দ্বন্দ্বে দীর্ণ হন, তিনি যদি পরমেশ্বর হন তিনিও দ্বন্দ্বে দীর্ণ হন যে সৃজন করবার পর আমি কি কমপ্লিট করলাম। তাই তিনি অনবরত সৃজনেই থাকেন এবং সৃজন করতে থাকেন। ওই তো সৃষ্টির কোনো অন্ত নেই, সেই একই একই রকমের গল্প আরও করবো আমরা। একটা বিরতি আবারও নিতে হচ্ছে, নিশ্চয়ই ছোট একটা বিরতি নিচ্ছি। দর্শক সকালের বাংলাদেশ থেকে একটু পরেই আবার ফিরবো, আমাদের সাথেই থাকবেন। সকালে বাংলাদেশে আপনাকে আবারও আমন্ত্রণ। এমদাদ আছি, কলি আছে, এবং আমাদের সাথে আজকে যিনি অতিথি তিনি ডক্টর অমিতাভ কাঞ্জিলাল। আবৃত্তি শিল্পী হিসেবে তাকে পরিচয় করাচ্ছি এখানে, আসলে তার পরিচয় অনেকগুলো। তিনি নাট্যশিল্পী, তিনি সংস্কৃতিকর্মী, তিনি আরও অনেক কিছু করেন, অধ্যাপনা করেন, তিনি ওই জায়গার টেলিভিশনে তিনি রাজনৈতিক বিশ্লেষণ সহ আরও অনেক কাজ করেন। একদম। আর যেহেতু রাজনীতির কথাটা আসলোই, একটু জানতে চাই আপনার কাছে কবিতার সাথে রাজনীতির যে সম্পৃক্ততা এটার কি মানে ছোট একটা উত্তর বা ব্যাখ্যা দিতে? একশোবার রাজনীতির সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, রাজনীতির সাথে বর্তমান যে অবস্থাটা, অর্থনীতি পুরো গ্লোবাল পার্সপেক্টিভে যেভাবে এখন যেদিকে যাচ্ছে, কবিতা কি এটা থেকে অনেক দূরে কি না? না, থাকতেই পারে না। যা কিছু মানবিক, যা কিছু মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠে, তা সব কিছুর সঙ্গেই সমাজ, রাজনীতি সব কিছু সম্পৃক্ত থাকে। এই যে এই দেশটার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক, এই দেশটার এই মুক্তির আন্দোলন, ভাষার জন্য আন্দোলন, তার সঙ্গে কবিতা ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা গতকালই বোধহয় লাতিফ ভাইকে হারালাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, কি অসামান্য রচনা আব্দুল গফফর চৌধুরী। হ্যাঁ, আব্দুল গফফর চৌধুরীকে আমরা হারালাম, এবং এই রচনাটি যেভাবে ছাপাখানায় পৌঁছলো, যেভাবে গান হয়ে উঠল, এই লক্ষ জনতার কণ্ঠে পৌঁছে গেল, সেও তো একটা ইতিহাস। ফলে একটা গণ আন্দোলন, একটা রাজনৈতিক আন্দোলন কবিতা, গান, নাটককে জন্ম দেবে, এটাই স্বাভাবিক। সময়ের আবর্ত থেকেই শিল্প উঠে আসে, সময়ের সংকট থেকেই শিল্প উঠে আসে। সংকটবিহীন অবস্থা শিল্পের চেহারা একরকম, কিন্তু আমরা যারা এই সামাজিক শিল্পে বিশ্বাস করি আমরা প্রত্যেকেই জানি যে সংকট আমাদের শিল্প চেতনাকে আরও কী বলবো উৎকীর্ণ করে, উৎকর্ষতার দিকে নিয়ে যায়। এই মুহূর্তে এই অতিমারী পর্বে কিংবা যে কথা ইমদাদ আপনি বললেন, বিশ্বব্যাপী এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হচ্ছে সংস্থানের সংকট। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কিছু মানুষের হাতে মাত্রাতিরিক্ত পরিমাণ সঞ্চিত হয়েছে, সেটা সদুপায় হোক, দুর্নীতিতে হোক, আর কিছু মানুষ তার থেকে এতটাই বঞ্চিত যে তারা প্রতিটা মিনিট বাঁচেন, মানে পরের মিনিট বাঁচবেন কিনা তার নিরাপত্তা তাদের কাছে নেই। ফলে জীবন সংগ্রাম যত কঠিনতর হয়ে পড়ছে,
কবিতার অবলোকনও তত অন্তর্ভেদী হবার একটা প্রয়াস নিচ্ছে। তবে কিনা কবিতা লেখার তো দুটো ধারা বরাবরই প্রচলিত ছিল, যা শিল্পকে শিল্পের নদীতে অবগাহন করে শুধু শিল্পের শর্তে চলবে, আর মানুষের কথা বলতে সামাজিকভাবে আরেক ধারা চলবে। এই দুটো ধারাতেই দেখছি নানান বাঁক পরিবর্তন সব কিছু এসছে, ফলে রাজনীতির সাথে এই শিল্পের সম্পৃক্ততা এটা আজকের নয়, একদম আদিকাল একটা প্রবাহিত ধারার মতো সেটাই রয়েছে। এই মুহূর্তে আমার কাছে যে সংকটটা সবচেয়ে বেশি আমাকে ভাবায়, এই উপমহাদেশে ধর্মীয় মৌলবাদের এক অদ্ভুত রকম উত্থান লক্ষ্য করছি। আমি উপমহাদেশ বলেই বলছি, তার কারণ এই ভূগোলটা সম্পর্কে আপনারা সকলেই পরিচিত। একই সঙ্গে যে অর্থনৈতিক সমস্যাগুলো আমাদেরকে বিদীর্ণ করছে, যাতে জ্বলে পুড়ে এই মুহূর্তে খাক হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা, সেই একই সংকটের আভাস এই উপমহাদেশের আরও ছোট ছোট দেশগুলোর ভেতরে শুনতে পাচ্ছি, যাদের সশক্ত অর্থনীতি এখনও পর্যন্ত তৈরি হয়নি। তারা আমদানি নির্ভর রাষ্ট্র, কিংবা তাদের প্রযুক্তিগত স্বনির্ভরতা এখনও অর্জন হয়নি, সেটা শক্তি উৎপাদন ক্ষেত্র হোক, কিংবা আইটি সেক্টর হোক, কিংবা একাডেমিক সেক্টর হোক। ফলে সেই সংকটের জায়গায় আরও একটি বৃহৎ রাষ্ট্রের আগ্রাসী মনোভাব, তার আগ্রাসী অর্থনীতি যে পরিস্থিতিটাকে ঘনীভূত করছে, সেটা খুব উদ্বেগের। আমরা বাঙালি খুব আবেগপ্রবণ জাতি, আবেগ দিয়েই রাষ্ট্রটা পেয়েছি আমরা, কিন্তু এই রাষ্ট্র পরিচালনাটা তো আবার একটা কঠোর যুক্তির জগৎ, সেখানে আবেগের থেকে বেশি অনেক বেশি যুক্তি দিয়ে চলতে হয়। আমি যতবার বাংলাদেশে আসি প্রতিবার তার বদলে যাওয়া দেখি মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে, এবং এই শার্দুল কন্যা যেভাবে বাংলাদেশকে গড়ে তুলছেন, যেভাবে এক সুতোয় গাঁথছেন এই সেই বান্দরবন থেকে ওই দিকের পাহাড়ি পার্বত্য সিলেট সমস্তটাকে যেভাবে তিনি একাগ্রতার মন্ত্রে বেঁধে দিচ্ছেন, তার সর্বান্তকরণে সাফল্য কামনা ছাড়া এই মুহূর্তে কোনো সুস্থ মানুষ আর কি প্রত্যাশা করতে পারে। তো একই সঙ্গে এই জায়গাটাতে সতর্ক থাকারও বোধহয় সময় এসেছে। আমি ভারতবর্ষ থেকে এসেছি এবং সেখানেও আমরা এই সচেতনতার কথাই বলছি, যে পণ্যের কাছে, এই ঋণের কাছে যতটা কম আত্মসমর্পণ করা যায় ততটা ভালো, ততটা ভালো। সগৌরবে যেমন এই পদ্মা সেতু শেষ করেছে বাংলাদেশ, এই সগৌরবে নিজের মানুষ নিজের সংসাধনের উপর, নিজের সংস্থানের উপর ভরসা রেখে যদি জাতীয় অর্থনীতিকে সশক্ত করা যায়, এর চেয়ে বড় কিছু হয় না। আমরা একটা ছোট্ট একটা প্রশ্ন করে আবার কবিতাতে যেতে চাই দাদা। এই উপমহাদেশের ভেতরে ভারতবর্ষ কিন্তু অনেকগুলো জায়গা থেকে বেশ আগিয়ে আছে। আপনি যেটা বললেন যে ধর্মীয় মৌলবাদ কিংবা অর্থনৈতিক যে সমস্যা আছে, একটু বলবেন ভারতবর্ষে কি অবস্থা এখন ধর্মীয় মৌলবাদ অর্থনীতি অল্প করে যদি। আসলেই এই উপমহাদেশের সবচেয়ে বড় ভূখণ্ড ভারতবর্ষ, এবং একটা সময় হয়তো এরা সকলে মিলেই ভারতবর্ষটা ছিল, হয়তো কেন নিশ্চয়ই ছিল। স্বাভাবিকভাবেই তার দায়িত্ব অনেক বেশি এই উপমহাদেশের সবচেয়ে বড় ভূখণ্ডের ভাগিদার বলে। এই মুহূর্তে ভারতবর্ষের পরিস্থিতি, মানে যে রাজনৈতিক শক্তি সেখানে নেতৃত্বে বা রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আসীন রয়েছেন, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ধর্মও মিলেমিশে একাকার, ফলে তারা পরধর্মকে, পরমতকে ততটা উদারতার সঙ্গে গ্রহণ করেন কি না সে বিষয়ে সংশয় আমরা যারা প্রগতিশীল রাজনীতির কথা বলি, সমাজ চিন্তার কথা বলি, আমরা বরাবর সেই সংশয় প্রকাশ করেছি। এবং তারাও নিজেদেরকে, তারাও ধর্মনিরপেক্ষ শক্তিকে ব্যঙ্গ করে চলেন, তারাও ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধেই রাজনৈতিক লড়াই অবতীর্ণ, ফলে তাদের একটা স্পষ্ট অবস্থান আমরা বুঝতে পারি। এবং যখন একটি বড় ভূখণ্ডে এরকম ধর্মীয় পক্ষকে সমর্থনকারী রাজনৈতিক শক্তির উত্থান হবে, তখন তা প্রতিবেশী অঞ্চলগুলোতেও ধর্মীয় প্রতিপক্ষকেই, মৌলবাদকেই উস্কানি দিয়ে জাগিয়ে তুলবে, তাই ঘটছে। এবং এই যে অস্থিরতা এই উপমহাদেশে, সেখানে অনেক বেশি দায়িত্ব নেওয়ার কথা কিন্তু ভারত রাষ্ট্রের। পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশত্যাগ করতে হলে পালিয়ে যেতেই হলো বলা যাক, সেখানে নতুন প্রধানমন্ত্রী এসেছেন, জানি না তারা কীভাবে চালাবেন, অর্থনীতির অবস্থা একেবারে বেহাল সেখানে। এবং এই জায়গাটাতে আমরা ওই সংশয়টাতেই এখনও ভুগছি, কিন্তু করোনা এসে এই বিচ্ছিন্নতাটা, মানে স্বাভাবিক গতিবিধির ভেতরে একটা ছেদ এনে দিয়েছে, তো ফলে সেখানে এই ধর্মীয় মৌলবাদের সম্প্রসারণটাও এই অতিমারির কারণে খানিকটা ঢাকা চাপা পড়েছে।
অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরকার এখন তার ভাবমূর্তি বাঁচাবার জন্য নিজেদের সুঠাম অর্থনীতির দিকে কিভাবে পরিচালিত করা যায় সেদিকে বেশি ভাবছে। আমরা চাই তাদের সে ভাবাটা ইতিবাচকভাবে আগাক। আমরা একেবারেই বন্ধু রাষ্ট্র হিসেবে আপনি আমি এইভাবে জানতে চাও। আমরা যে অল্প করে ছোট করে একটু বলবেন, যারা বাংলাদেশ থেকে কবিতা আবৃত্তির জন্য আগ্রহী করছে তাদের প্রতি আপনি কোনো মেসেজ কি বলতে চান? উই আর ওয়ান নেশন নাও, মানে একেবারেই আবৃত্তিকার, নাট্যকর্মী, সঙ্গীত শিল্পী, আমাদের যে সৃষ্টির জগৎ সেটা অভিন্ন, সেখানে কোনো রাষ্ট্রীয় কাঁটাতারের বেড়া নেই। সত্যি সত্যি যখনই ঢাকায় আসি, মানে তখন সবার আগে যে ফোনগুলো পাই, তারা প্রত্যেকেই মানে এত আন্তরিকতার সঙ্গে, ভাই আমার বাড়িতে আসেন, আমার এখানেই থাকবেন, দাদা এখানেই উঠতে হবে আপনাকে। আমরা বুঝতে পারি এখনও পর্যন্ত আমরা একটা শেয়ার্ড নেশনেই বসবাস করি, সেই নেশনটা হচ্ছে বাংলা এবং বাঙালির নেশন। সেটা একটা ডায়াসপোরা, এবং এই ডায়াসপোরাতে আমাদের কী বলবো, কালচার খুব সহজে একটা স্ট্রং এলিমেন্ট হয়ে ওঠে এই রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করবার ক্ষেত্রে। দুটো রাষ্ট্র যদি আরও অনেক বেশি সহনশীলতা দেখায়, তাহলে এই এক্সচেঞ্জের জায়গাটা আরও সহজ হতে পারে। যেমনভাবে আমি ভুটানে প্রবেশ করতে পারি, আমার কোনো পাসপোর্টের দরকার হয় না, সেই দরজাটা খুলে যাক। ভারতরাষ্ট্রের অনেক জায়গায় বাংলাদেশিদের যাওয়ার অধিকার এখনও পর্যন্ত স্বীকৃত নয়, সেই দরজাগুলো খুলে যাক। আমি আমাদের দিক থেকেও হতে পারে আরও সুযোগ আছে, আমরাও বন্ধু একেবারে, কিন্তু সাংস্কৃতিক মেলবন্ধনটা কিন্তু বিগত কয়েক দশক ধরে অত্যন্ত সশক্ত হয়েছে বলেই আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখি, এবং আমরা চাই দাদা এটা আরও শক্ত হোক। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে করি। একদম, আপনি চাইলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন ছোট করে দুই লাইনে। আমি রবীন্দ্রনাথের একটি ছোট কবিতা শুনিয়ে শেষ করি, তাহলে সেটা শুনতে শুনতেই আমরা বাড়ি ফিরব। আমরা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা ডক্টর অমিতাভ কাঞ্জিলালের সাথে ছিলাম। আপনার দিনটি সুন্দর হোক, শুভ হোক। আমরা শেষ করছি আমাদের দিক থেকে। সকালের বাংলাদেশে আজকে যারা যুক্ত ছিলেন তারা নিশ্চয়ই অন্যরকম একটা সকাল উপভোগ করেছেন, সে বিষয়ে আমরা সবাই নিশ্চিত। একটা সুন্দর কবিতা শুনতে শুনতে আজকের সকালের বাংলাদেশ থেকে আমরা বিদায় নিচ্ছি। সেই কবিতা আমাদেরকে আজকে শুনিয়ে শোনাবেন অমিতাভ কাঞ্জিলাল আরও একবার। পুরো কবিতাটাই শুনতে চাই আপনার কাছে। রবীন্দ্রনাথের কবিতা, কারণ তাকে ছাড়া তো আমরা সকলেই অসম্পূর্ণ। চিত্ত যেথা ভয় ও শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সদ্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দ